নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। অনেকদিন পর এলাম আপনাদের সামনে, তো সকাল থেকে শুরু করলাম। তো এখন আমি নিচে আছি আর মা বাবা দুজনেই আছে ছাদে। তো ছাদে কী কারণ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চা করছি, চা করে নিয়ে যাব উপরে। তো তখনই আপনাদেরকে দেখাবো কেন সবাই এখন উপরে আছে। আজকে তো বেশ ভালো রোদ্দুর, মানে দুই তিন দিন ধরে বেশ সুন্দর রোদ্দুর দিচ্ছে। যাই হোক, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজ হ্যাঁ একটা সারপ্রাইজও আছে। তো কার জন্য আছে, কে কাকে দিচ্ছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যে চা নিয়ে চলে এসেছি ছাদে, তখন চা খাচ্ছি আর এই যে মা এদিকে ডাল ফেনাচ্ছে, কারণ আজ দেওয়া হবে বড়ি। ওয়েদারটা খুব ভালো আছে, তো সেই জন্য মা কাল ডাল ভিজিয়ে রেখেছিল, কুমড়ো কুড়ে রেখেছিল, আজকে বড়ি দেওয়া হবে। আর এই যে বাবা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, আমি চা খাচ্ছি বসে। যে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা নিচে চলে গেছে, আমিও এখন নিচে যাব। নিচে গিয়ে আবার সব খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে আবার দুপুরের রান্না আছে সেগুলোও করতে হবে। তো আজ আর বড়ি দেওয়াটা মানে কীভাবে দেয় সেটা আর দেখালাম না, কারণ সবাই জানে কীভাবে দেয়। আর এর আগেও আমরা দেখিয়েছি, ডাল বাটার পর তার সাথে কুমড়ো মিশিয়ে ভালো করে ফেনিয়ে নিয়ে বড়ি দিতে হয়। তো এই যে বড় বড় যেই সাদা সাদাগুলো, এগুলো হলো চাল কুমড়োর বড়ি। আর এই লাইনটা লাল লাল, এটা হলো বিচে বড়ি, ভাজা বড়ি, মানে এটা ভেজে খেতে হয় কুমড়োর বীজ দিয়ে আর লবণ কালো জিরে এসব দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে যে এই বড়িগুলো দেওয়া। তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা আজকে তো শনিবার, মায়ের আবার স্কুল আছে, তো মা ওই জন্য নিচে চলে গেল আর আমিও এখন নিচে যাব। আর একজন কই, আর একটা কই। তো যেদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল, আর এখন শুয়ে আছে, তিনটে আছে, আর একটা কোথায় গেল কে জানে। আর এদিকে মা যাচ্ছে স্কুলে। ওই জন্য সোয়েটারও পরেছে, চাদরও নিয়েছে। ওই দেখো গেল, এই আয় 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 যাওয়া দেখলে হয়, তোরও যেতে হবে। হ্যাঁ, প্রতিদিন স্কুলে নাকি এক পাক করে ঘুরে আসে, দেখা করে আসে মায়ের সাথে। আমাদের এখানে এই যে পুয়ের ডাটাগুলো এইভাবে জড়ো করা আছে, কারণ এই যে আমাদের রান্নার জায়গাটা ঠিক করেছিল, তো সেই থেকে এইভাবেই আছে। তো অনেকে মনে করে যে কেটে এখানে রাখা আছে, তো বলে শোকায় না, তো শুকিয়ে যায় না। তো এখানে যে গাছ আছে সেটা তো কেউ জানে না। আর আমাদের যে রান্নার জায়গাটা ঠিক করছিল সেটা তো এই যে পুরোটা এইভাবে করা হয়েছে, নতুন করে একটু উঁচু করা হয়েছে। আর রান্নার এমনি এই জায়গাটা এখনও ঠিক করা হয়নি, কারণ অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো সরিয়ে উনুন টুনুনগুলো আর ঠিক করা যাবে না। তো কিছুটা পুয়ের ডাল আমি কেটে নিলাম, কারণ অনেকটা মাছের মাথা আছে, রুই মাছের মাথা আছে, তো সেটা দিয়েই করবো ভাবছি। ঠান্ডার জন্য পুইডাটা কাটা হচ্ছিল না, তো আজকে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে, তো ওই জন্য মাকে বললাম যে যা হয় হবে, একটু পুইডাটা কাটি। তো বলো ঠিক আছে। আর ঢেলা মাছ আছে, ঝাল করব, ডাল করব, বেগুন ভাজা করব, আর দেখা যাক। তা আগে সমস্ত সবজি কেটে নেব, তারপর আমি রান্না চাপাবো। বাকি রান্নাগুলো হয়ে গেছে, ভাত তো আর আগেই হয়ে গেছে, আর বেগুন ভাজা, ডাল, মাছের ঝাল সব হয়ে গেছে, আর এই যে বাকি আছে পুইয়ের ডাটাটা। আজকে পুইয়ের ডাটাটা না মনে হচ্ছে বেশি ভালো লাগবে খেতে, কারণ পুঁই মিচুড়ি হয়েছিল, সেই মিচুড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর মিচুড়ি খেতে তো ভালোই লাগে। আজ অনেকদিন পর সবাই মিলে একসাথে খেতে বসলাম। রাতে খাওয়াটা হয়, কিন্তু দুপুরে আর সকালে একসাথে খাওয়া হয়ই না এখন, যে যার মতো খাই আর যে যার মতো চলে যায়। পাপা তো সকালে খাবারটা সকাল দোকানেই খেয়ে নাই, পাঠিয়ে দেওয়া হয়। তো ওই যে আজ অনেক দিন পর বেশ ভালো লাগছে।
তো সবাই মিলে খেতে বসেছি, আর একসাথে খেতে বসলে বেশ খুব আনন্দ হয় আর নানা রকম গল্পও হয়। তো সেই রকমই আমরা এখন খেতে বসে নানা রকম গল্প করছি। মা আবার বলছিল যে ছাদে গিয়ে খাওয়ার কথা, কারণ মায়ের চুলটা ভেজা একবারে শুকিয়ে যেত। তো আমি বললাম যে থাক, আর ছাদে যেতে হবে না, এখানে বসে খেয়ে নিই। এই যে বড়িগুলো আগে যেখানে দেওয়া ছিল সেখানে ছায়া পড়ে গেছে, তো সেই জন্য এই যে এখানে দেওয়া হয়েছে, এখানে বেশ ভালো রোদ্দুর আছে। আর খাওয়া দাওয়ার পর মা এই যে ছাদে এসে বসলো, অনেকদিন পর আসাই হয় না রোদ্দুরের জন্য, আসলো একটাই কারণে, চুল শোকানোর জন্য। তো এখন আমরা সবাই ছাদে, সবাই বলতে বাবা বাদে আমরা সকলেই ছাদে। মা এসেছিল, তার পিছন পিছন আমিও এলাম, আর এখন দেখছি সুনু আর সুনুর পাপা চলে এসেছে। তো সুনুকে আমি রেডি করলাম ওকে পড়তে পাঠাবো বলে। তো একটা সারপ্রাইজের কথা বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো মা তো মা জানে আমরা কাল রাতে অর্ডার করেছি, মায়ের আগের ফোনটা আমি নিজেও জানি না, আমিও জানি না। মায়ের আগের ফোনটা, মানে মা আগের ফোনটা বলতে মা এখনো যে ফোনটা ইউজ করে সেই ফোনটা একটু প্রবলেম হয়েছে, একটু প্রবলেম দেখা দিয়েছে। তো সেই জন্য সুনুর পাপা একটা ফোন অর্ডার করেছিল, অনলাইন অর্ডার করেছিল, তো চলে এসছে। তো এই যে সেটাই এখন, ও বলছে মাকে বলবো না, মাকে সারপ্রাইজ দেবো। আমি ঠিক আছে চলো, ভিভো, হ্যাঁ তোমার যে কোম্পানি ভিভো, আমার বেশ পছন্দ হয়েছে ফোনটা, সুন্দর হয়েছে পিছনে। হ্যাঁ হ্যাঁ, এখন একটা কভার লাগবে আর একটা গ্লাস লাগালে। মা আবার কাল যাবে বেড়াতে, তো ভালোই হলো। আমি বলছি যে ভালোই হলো, তাহলে মা নতুন ফোনটা নিয়ে যেতে পারবে। তবে একটা কভারের খুব দরকার, তো দেখা যাক। সিমটা চেঞ্জ করে দিচ্ছ, দাও। মায়ের এই মোবাইলটা অ্যাকচুয়ালি খারাপ হয়নি, এই উপরে যে মানে স্ক্রিন গার্ডটা আছে, স্ক্রিন গার্ডটা ফেটে গেছে, আর অনেক অনেক দিন হয়ে গেল, তো সেই জন্য হ্যাঁ অনেক দিন বলতে 2-2.5 বছর হয়ে গেছে ফোনটার বয়স। মার আর ভালো লাগছিল না, তো সেই জন্য একটু চেঞ্জ করে দিলাম। আর এই স্ক্রিনের উপরে এরপরে গার্ড দিয়ে আছে, গার্ডটা ফেটে গেছে, হালকা ফেটেছে, এটা ইউজ করা যাবে। এই সেম ফোন, এটা ভিভো, এটাও ভিভো, কিন্তু এটা 5G, এটা 4G ছিল, তো সেই জন্য মাকে এটা গিফট করলাম। নতুন ফোন কিনলে নাকি কার্টুন হয়, সেইটুকু কার্টুন নাকি ও দেখে নেবে। সোনা পাপার অবস্থা দেখ, যাও সোনা পড়তে চলে যাও। সন্ধ্যা হয়ে গেছে, আমি গেছিলাম একটু রান্নাঘরে, এই যে করে আনলাম চা আর তার সাথে গরম গরম পপকর্ন, বাড়িতেই ভাজলাম। এই পপকর্নের প্যাকেটগুলো দীপা পাঠিয়েছিল বেশ অনেকদিন হয়ে গেল, তো মনেই ছিল না, তো আজকে চোখে পড়লো হঠাৎ, তো ভাবলাম যে একটু ভেজে নিয়ে আসি, চায়ের সাথে খাওয়া যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।